দেশের বিভিন্ন স্থানে ডিম এবং মুরগির বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। বেশি দামে ডিম বিক্রি, বিক্রয় মূল্য না রাখা এবং মুরগির ওজনে কম দেয় বেশ কয়েকটি দোকানকে জরিমানা করা হয়। এছাড়া সাভারে ডিমের দাম বেশি রাখায় দুজনকে আটক করা হয়। ভোক্তা অধিকার জানিয়েছে তাদের এই অভিযান নিয়মিত চলবে। বিস্তারিত জুবায়ের সানির রিপোর্ট। রাজধানীর গুলশানের ডিএনসিসি মার্কেট, এখানে বেশিরভাগ দোকানে নেই কোনো মূল্য তালিকা, ডিম বিক্রি করা হয় বেশি দামে। মুরগির দোকানে বেশি দাম রাখার পাশাপাশি ওজনেও দেয়া হচ্ছিল কম। হঠাৎ করে আসছে তো মূল্য তালিকা রাখি আমরা, হঠাৎ করে আসছে এখন মূল্য তালিকাটা আসলে করতে পারি নাই। খুচরা বিক্রি করে যে পাইকারি জায়গার থেকে যেখান থেকে আমাদেরকে মালটা পাঠায়, সকালে মাল পাঠায়, রাত্রে ওনারা আইসা বিল নিয়ে টাকা নিয়ে যায়, ওনার ওই যে বিলটা যে দেয় না এই জন্য জরিমানাটা করছে। আমি ওজন কম দিচ্ছি না, আমি ওজন কম বিক্রি করি না, আমি মাপে বিক্রি করি না, আমি পিস বিক্রি করি, এটা আমার অপরাধ। এসব অভিযোগে বেশ কয়েকটি দোকানকে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বেশ কয়েকটি দোকান থেকে কিন্তু আজকেও আমরা জরিমানা আওতায় এনেছি, কারণ তারা আমাদেরকে ক্রয় ভাউচার দেখাতে পারেনি এবং তারা বিক্রয় মূল্য প্রদর্শন করেনি। একটা বিক্রয় মূল্য আমাদের কাছে বলছে, ভোক্তার কাছে অন্য একটি বিক্রয় মূল্য বিক্রি করছে বলে আমাদের কাছে মনে হয়েছে। সকালে চট্টগ্রামের স্টেশন রোডের তিনটি ডিমের আড়তে বেশি দামে ডিম বিক্রি, বিক্রয় রসিদ না দেয়া সহ নানা অভিযোগে 30,000 করে 90,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। তারা ভাউচার দিচ্ছেন না, মূল্য তালিকা টাঙাচ্ছেন না, এই বিষয়গুলি নিশ্চিত করার জন্য আমরা তাদেরকে অর্থদণ্ড করেছি 30,000 করে। সাভারের আশুলিয়া ও বাইপাইলে ডিমের আড়তে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার। ডিমের দাম বেশি রাখায় কয়েকটি আড়তকে জরিমানা করা হয়। এই মাসের 7 তারিখে এই প্রতিষ্ঠান ক্রয় করেছেন ডিম প্রতি পিস 9.40 টাকা এবং বিক্রি করেছেন 9.60 টাকা, প্রতি পিসে লাভ করেছেন 20 পয়সা, এটি স্বাভাবিক। এবং 17 তারিখে এসে আমরা যেটি দেখলাম, এই একই ডিম ক্রয় করেছেন 9.60 টাকা, অর্থাৎ 20 পয়সা দাম বেড়েছে এই পর্যন্ত এসে, কিন্তু এই বিক্রয় করেছেন 11.80 টাকা, অর্থাৎ প্রতি পিস ডিমের জন্য 2.70 টাকা বেশি লাভ করেছেন। একই অভিযোগে দুজনকে আটক করা হয়। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।